সকল শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের একটি বিষয় অর্থাৎ একটি পার্ট, সে পার্টটি হলো জ্যামিতি। জ্যামিতির মৌলিক কিছু আলোচনা নিয়ে এর আগেও তোমাদের কয়েকটি কয়েকটি ক্লাস তোমাদের সাথে আমি আলোচনা করেছি। তার মধ্যে আজকে আমি তোমাদের সপ্তম ক্লাস আলোচনা করব, পর্ব সাত, মৌলিক জ্যামিতি, বৃত্ত এবং বৃত্তের বিভিন্ন অংশ। ইতিপূর্বে তোমাদের চতুর্ভুজ, ত্রিভুজ, রেখা, কোণ এরকম বিভিন্ন তথ্য নিয়ে তোমাদের সাথে আমি অনেকগুলো পাঠ আলোচনা করেছি। আজ আমি শুধুমাত্র বৃত্ত সম্পর্কে আলোচনা করব, বৃত্তের বিভিন্ন অংশ অর্থাৎ বৃত্তের আদ্যোপান্ত তোমাদের সাথে আমি আজ আলোচনা করব। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি তোমাদের ছোট ক্লাস থেকে অর্থাৎ ক্লাস 3 থেকে 10 পর্যন্ত প্রতিটি ক্লাসের জন্যই গুরুত্বপূর্ণ। যেমন ক্লাস 3-তে তোমাদের যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন, বৃত্ত কী, বৃত্তের পরিধি কী, ব্যাস কী, ব্যাসার্ধ কী, এই কয়েকটি সংজ্ঞায় তোমাদের দরকার। কিন্তু একটু উপরের ক্লাসে যখন যাবে তখন এই বৃত্তের কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ আর যে হলেই হবে না, এগুলিকে বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের অবগত হতে হবে। এরপর এই আরও উপরের ক্লাসে গিয়ে তখন আমাদের লাগবে এটার চাপটা কী, একটা বৃত্তের একটা চাপ, বৃত্তস্থ কোণ, তারপরে বৃত্তের কেন্দ্রস্থ কোণ, এরকম বিভিন্ন বিষয়গুলো নিয়ে তোমাদের বিভিন্ন সম্পাদ্য, উপপাদ্যে বৃত্ত সম্পর্ক সম্পর্কিত বেশ কিছু সম্পাদ্য থাকবে, উপপাদ্য থাকবে ক্লাস 9-10 যারা আছে তাদের। এরকম প্রতিটি ক্লাসেই ধাপে ধাপে বৃত্তের যে যা যা লাগে সমস্ত কিছু এই লেকচারে পাবে। এই লেকচারে তোমরা বৃত্ত সম্পর্কে A to Z সব কিছুই পাবে, কিন্তু তার মধ্যে যে ক্লাসে যার জন্য যতটুকু দরকার তোমরা সে শুধু সেটুকু জিনিসই গ্রহণ করবে এবং সেটুকুই পড়বে। আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এই ক্লাসের জন্য এইটুকু দরকার, এই ক্লাসের জন্য এইটুকু দরকার। আমি ফুল ক্লাসটি আগে তোমাদের করি, করার পর তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো, 1 নম্বর শর্ত এখানে সংজ্ঞা, এখানে আমাদের কী দেওয়া আসছে, আমি এখানে সংজ্ঞাগুলো লিখে রেখেছি। যেমন প্রথমে 1 নম্বরে আমি সংজ্ঞা লিখে রেখেছি বৃত্তের, কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমুদ্রবর্তী বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলা হয়। বৃত্ত মানে কি? দেখো, আমার যে চ্যানেল, সেই চ্যানেলের লোগোটাই কিন্তু একটা বৃত্ত দিয়ে, তাই না? এখানে তো তোমরা এখানেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি বৃত্ত দেওয়া আছে, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথস এটার। আর এটি কিন্তু একটা বৃত্ত, এই বৃত্তটা দেখো একটা নির্দিষ্ট বিন্দু অর্থাৎ কেন্দ্র থেকে সমদূরবর্তী, এখান থেকে যতখানিক দূরত্ব আছে ঠিক একই দূরত্ব নিয়ে এরকম ঘূর্ণায়মান অর্থাৎ বক্রাকার একটি সমতল বা সমতলিক ক্ষেত্রকেই বৃত্ত বলা হয়। এখন একটা বৃত্ত আমরা অঙ্কন করে দেখাই। আমরা একটি বৃত্ত এঁকে দেখাই তোমাদেরকে। দেখো, আমি এখানে একটি বৃত্ত এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিই। আমার একটা বিষয় হলো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র একটু কাজ আমার কষ্ট করতে হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু এই কষ্টটা করবে না। আমার কী কষ্ট করতে হচ্ছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি কম্পাসটা যখন নিয়েছি, কম্পাসে তোমরা সব সময়ের জন্যই পেন্সিলটা রাখবে এই কম্পাসটার চেয়ে ছোট অর্থাৎ কম্পাসের এতটুকু পরিমাণে পেন্সিল রাখবে, এর চেয়ে বড় কখনোই পেন্সিল রাখবে না। কারণ কম্পাসটা যখন ঘোরাতে যাবে তখন দেখো যে কম্পাসটা এই পেন্সিল বড় রাখলে আমার হাতে আটকা পড়ে যাচ্ছে, অর্থাৎ আমি ইচ্ছা মতো পূর্ণাঙ্গ আমি ঘোরাতে পারছি না। কিন্তু তারপরেও আমি এত বড়টা রেখেছি একটা কারণেই, আমি কিন্তু একটা কলম দিয়ে অর্থাৎ তোমাদের সিগনেচার পেন দিয়ে মোটা লেখা যেন আসে, তোমাদেরকে যেন দেখাতে সুবিধা হয়, এই জন্য আমি কষ্ট হলেও তোমাদেরকে দেখানোর সুবিধার্থে এটাকে একটু মোটা লেখা দিয়ে দেখানোর সুবিধার্থে আমি পেন্সিল দিয়ে আঁকলাম না, আমি কলম দিয়ে এঁকে দেখাচ্ছি। এখন কলমটা তো কেটে অর্ধেক করে নেওয়া যাচ্ছে না, এই জন্য আমি এটাকে বড়টা দিয়ে আমি একটু কষ্ট করে এঁকে দিচ্ছি। কিন্তু তোমাদেরকে আমি উপদেশ দেবো, একটি কম্পাসের সাথে, পেন্সিল কম্পাসের সাথে পেন্সিলটা থাকবে অবশ্যই ছোট, যেন তোমার হাতটা একবারেই তুমি পূর্ণাঙ্গটা ঘুরিয়ে আনতে পারো। আমি যে দুইভাবে একবার এইদিকে ঘুরালাম আবার এইদিকে ঘুরালাম, কারণ আমার যে হাতে আটকা পড়ে যায় এটাই, সেই জিনিসগুলো যেন তোমাদের না হয়। আমি শুরু থেকে তো তোমাদের বেশ কিছু তথ্য উপাত্ত তোমাদেরকে আমি তোমাদের যা যা সুবিধা হবে অসুবিধা হবে সব কিছুই দেখিয়ে দিচ্ছি। এখন দেখো, আমি এখানে বললাম কোনো একটি
নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বক্ররেখা, তার মানে এই একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু থেকে আমার দেখো কম্পাসটা আমি এই বিন্দুতে এখানে বসিয়েছি, বসানোর পর আমি সমান দূরে এটাকে একই দূরে দূর দিয়ে সমান দূর দিয়ে একটি বক্ররেখা, একটি বাঁকা একটি রেখা দ্বারা সীমাবদ্ধ মানে একটা আবদ্ধ হয়ে গেল, এই একটা সমতল মানে সমতলিক ক্ষেত্র, এই একটা ক্ষেত্র তৈরি হলো, এই ক্ষেত্রটাই হলো একটা বৃত্ত। এখন দেখো সীমাবদ্ধ যদি না হতো, আমার যদি এই চিত্রটা এই অংশটুকু না থাকতো, এখান থেকে আমি এরকম দিয়ে এই পর্যন্ত দিয়ে দিলাম, এই পর্যন্ত আসতো যদি, তাহলে সেটা কিন্তু বৃত্ত হতো না, কারণ বৃত্তের কিছু অংশ এখানে অবশিষ্ট থেকে যেত, এই জন্য এখানে সীমাবদ্ধ কথাটাও তোমরা লিখবে অবশ্যই, মানে আবদ্ধ হয়ে গেল, ঠিক আছে, বৃত্তটা ঘুরে এসে একটা আবদ্ধ চিত্রে রূপ নিল। তাহলে এটাকে আমরা একটা বৃত্ত দিয়েই মনে করি এ, এখানে একটা দিয়ে দিলাম বি সি, আর এটা হলো আমাদের ও কেন্দ্র, তাই না? তাহলে এখন আমরা এটাকে লিখে দিতে পারি চিত্রে। তাহলে তোমাদের ক্লাস সকল ক্লাসের জন্যই বলবো 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যখন বৃত্ত কি একটা সংজ্ঞা আসবে তখন তোমরা এই সংজ্ঞাটা দিবে, দিয়ে এরকম একটা চিত্র এঁকে দিবে, চিত্র এঁকে তোমরা এখানে লিখে দিবে, তারপরে নিচে তোমরা একটা লিখবে চিত্রে এ বি সি, এ বি সি, এই এ থেকে বি সি এ পর্যন্ত এসে শেষ হয়ে গেল। আমরা কিন্তু এ বি সি একটি বৃত্ত লিখতে পারি, তবে আমি কিন্তু আরেকটু অ্যাকচুয়াল যদি তোমাদেরকে আমি বলি, আরেকটু বেটার যদি বলি, এ বি সি এ মানে এ থেকে বি সি হয়ে আবার এতে এসে শেষ হলো, তবে এটি একটা আমাদের বৃত্ত। এখন এ বি সি এ এটা না বললেও চলে, শুধু এ বি সি বললেই হবে, চিত্রে এ বি সি একটি বৃত্ত। এখন বলবা এ বি সি আবার এ পর্যন্ত আসলাম না কেন, এটা দরকার নাই, কারণ আমরা যখন কোনো একটা ত্রিভুজ আঁকি, মনে করো এটি একটা ত্রিভুজ, তাই না, সেখানে এটা হলো এ বি সি, সেখানে কি আমি বলি এ বি সি, তাহলে তো আমার এ পর্যন্তই হয়ে গেলো, এ বি সি একটি ত্রিভুজ বলি, কিন্তু এ বি সি আবার এ পর্যন্ত তো যাই না, অর্থাৎ এ বি সি বলতে আমরা এই পুরাটাকেই বুঝি, ওই এ বি সি এই পুরা এটা বলতে আমাদের এ বি সি থেকে এ পর্যন্ত আবার এই পুরাটাকেই বোঝানো হয়, তার মানে এটি একটা আমাদের বৃত্ত। তাহলে বৃত্তের সংজ্ঞা দিবে, সংজ্ঞা দিয়ে এরকম একটা চিত্র আঁকবে, একে নিচে এই কথাগুলো তোমরা লিখে দিবে, তাহলেই হয়ে গেলো আমাদের শেষ একটা সংজ্ঞা হয়ে গেল। এবার দুই নম্বর সংজ্ঞা, পরিধি কাকে বলে। তাহলে দেখো বৃত্তের এই মাঝখানে যে বিন্দুটা, এই বিন্দুর চারদিক দিয়ে সমান দূরত্ব দিয়ে যে একটা রেখা, বক্র একটা রেখা অঙ্কন করে নিলাম আমরা, এই যে একটা রেখা অঙ্কন করলাম, সেই রেখাটা সবটুকুর যে দৈর্ঘ্য, এই পুরাটার যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটাকেই বলা হয় পরিধি। তাহলে এখন এই কথাটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখব, যেমন যেখানে দেখি যে বক্ররেখা দ্বারা, এই যে একটা কি বক্ররেখা না মানে বাঁকারেখা, যে বক্ররেখা দ্বারা বৃত্তটি পরিবেষ্টিত থাকে, মানে পরিবেষ্টিত বা আবদ্ধ থাকে, পরিবেষ্টিত না দিয়ে তুমি আবদ্ধ দিতে পারো, আবদ্ধ থাকে তাকেই বৃত্ত পরিধি বলা হয়। তাহলে এই যে রেখাটা, এই পুরা রেখাটাকেই বলা হয় বৃত্তের পরিধি। তাহলে আমরা এই চিত্র দিয়ে বলতে পারি, অযথা আমার কিন্তু এখানে আর একটা চিত্র আঁকার দরকার পড়ে না, তারপর আমি তোমাদেরকে আরও একটা চিত্র এঁকে দেখাই, প্রতিটি প্রশ্নের জন্য আমরা একটা একটি করে চিত্র এঁকেই দেখাই দেবো, প্রতিটি সংজ্ঞার জন্য একটি করে চিত্র এঁকে এঁকে আমরা দেখাই দেবো। যেমন দেখি এখানে আবার আমরা আরেকটি চিত্র অঙ্কন করি, আমার দেখো এই পেন্সিলটা বড় হওয়ার কারণে আমার কিন্তু দুইবারে করতে হচ্ছে, এতে আমার সময় নষ্ট হচ্ছে, কিন্তু তোমাদের কিন্তু এই সময়টা অবশ্য অবশ্যই নষ্ট করবে না, কারণ তোমাদের এক সেকেন্ড সময়েরও অনেক মূল্য থাকবে, পরীক্ষার হলে তোমাদের খুব দ্রুত প্রশ্নের উত্তরগুলো সমাধান করতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের ও, আর এখানে ওই একই জিনিস এ বি সি, এ বি সি একটা বৃত্ত, তাহলে এখানে আমরা লিখলাম ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের পরিধি এ বি সি এ, মানে পরিধি মানে কি এ বি সি হয়ে আবার এ পর্যন্ত আসলাম, এইটাকে আমরা এইভাবে লিখব পরিধিটাকে, ঠিক আছে। তাহলে লিখি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের এ বি সি এ হলো পরিধি।
ঠিক আছে, এই এ বি হয়ে সি পর্যন্ত এই পুরো চক্রটা, এই চক্রটাই হলো পরিধি। অর্থাৎ এই যে চারপাশে চারপাশে আমাদের দাগটা, এই দাগটার নামই হলো পরিধি। তাহলে আমরা একটা দুইটি সংজ্ঞা অলরেডি জেনে গেলাম কি কি, বৃত্ত কি। তাহলে বৃত্ত হলো এই এটা পুরাটাকেই বৃত্ত, আর বৃত্ত বলতে খালি এই দাগটাকেই বোঝায় নাই, এই পুরো ক্ষেত্রটাকেই বোঝা হয়েছে। এখানে সমতলিক ক্ষেত্র বলা হয়েছে, কিন্তু তার মানে এই দাগ, ভিতরে কেন্দ্র এবং এই যে চা মাঝখানের যে অঞ্চল, এই পুরো অঞ্চলটাকেই বলা হয়েছে বৃত্ত। আর পরিধিটা অঞ্চল ব্যতীত শুধু চারপাশের যে বর্ডারটা, এই বর্ডারটাকেই বলা হয়েছে হলো পরিধি। পরিধি আর বৃত্ত আমি দুইটা পাশাপাশি দেখানোর উদ্দেশ্য কিন্তু আছে। অনেকে বলতে বলতে পারে যে না, এটাই তো বৃত্ত আবার এটাই তো পরিধি, একই জিনিস তো। কিন্তু না, বৃত্ত হলো এই যে চারপাশে যে গোল দাগটা, এই দাগের মাঝখানের যে অঞ্চল, এই সম্পূর্ণ অংশটাকেই বলা হয়েছে বৃত্ত। আর পরিধি হলো শুধু চারপাশের এই বর্ডারটাকেই বলা হয়েছে পরিধি। আমাদের বাংলাদেশ, পুরো দেশটাকে বলা হয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের চারপাশে একটা কাটা তারের বেড়া দেওয়া আছে, আর ওই বেড়াটাকে বলা হয় কি, বাংলাদেশের বর্ডার। ঠিক ওই রকমই এই পুরো বৃত্তের যে বর্ডারটা, এই বর্ডারটার নামই হলো পরিধি। ক্লিয়ার? বা তার আমাদের বৃত্ত কী এবং পরিধি কী, দুটি জিনিসই আমরা শিখে গেলাম। এবার আমরা তিন নম্বরে আরেকটি জিনিস দেখি, যা নাকি আমরা এখানে দেখে ফেলেছি অলরেডি। দেখি এর পরবর্তী অংশে কী আছে, আমরা দেখে ফেলি এটা। দেখো এর পরবর্তীতে আমরা এখন শিখব, বৃত্ত শিখলাম, পরিধি শিখলাম, এবারে শিখব কেন্দ্র সম্পর্কে ধারণা। অর্থাৎ কেন্দ্র কিন্তু আমরা আগেই দেখে এসেছি যে কেন্দ্র, তাহলে যে নির্দিষ্ট স্থির বিন্দু থেকে পরিধি সর্বদা সমান দূরে অবস্থান করে তাকে বৃত্তের কেন্দ্র বলা হয়। এক কথায় আমরা এটাকে বলতে পারি বৃত্তের মধ্য বিন্দুকেই কেন্দ্র বলা হয়। মানে যে একটা বৃত্ত ছিল আমাদের আমাদের সেই বৃত্তের একদম মাঝখানের যে বিন্দুটা, ওই বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। এই যে বৃত্তটা যে বিন্দুতে আবদ্ধ থেকে আমাদের কম্পাসটা চারদিকে ঘুরে আসলো, যে বিন্দুতে আমাদের ফিক্সড থেকে, অর্থাৎ যে বিন্দুকে কেন্দ্র করে বলি, ফিক্সড থেকে যে বিন্দুতে অবস্থান করে, তাহলে ওই বিন্দুটাই হলো আমাদের কেন্দ্র। তার মানে এটি হলো আমাদের কেন্দ্রবিন্দু। এই মাঝখানে লাল দাগ ফোঁটা, একটি ফোঁটা, এই ফোঁটাটাকেই বলা হয় কেন্দ্র। ঠিক আছে, তাহলে এরকম আমরা যে চিত্রটাই অঙ্কন করব, সেই চিত্রের একদম মাঝখানে যে বিন্দুটা থাকে মধ্যবিন্দু, ওই মধ্যবিন্দুটাকে বলা হয় কেন্দ্র। তাহলে এটাকে আমরা ওইরকমই একটা চিত্র আঁকব। চিত্র এঁকে দিলাম, চিত্র আঁকার পর আমরা এখানে মাঝখানের যে বিন্দুটা, যে বিন্দুতে আমরা কম্পাসের কাটা কাটার অংশটা রেখে দিয়েছিলাম, সেই অংশটাকেই আমরা বলবো কেন্দ্র। ঠিক আছে, আর এখানে দিয়ে দিলাম এ, এটা বি সি। তাহলে এখন লিখবো আমরা, এরকম সংজ্ঞা দিব, সংজ্ঞা দিয়ে চিত্রটা আঁকবো একে, তারপরে এরকম নিচে কিছু কথা লিখে দিব চিত্রে। এ বি সি বৃত্তের কেন্দ্র ও, শেষ। তার মানে এই যে ও, ও বিন্দুটা, যে এই যে মাঝখানে যে বিন্দুটা, এই বিন্দুটাই হলো আমাদের কেন্দ্র। ক্লিয়ার? তাহলে কেন্দ্র কাকে বলে সেটাও আমরা জেনে গেলাম। তাহলে আমরা তিনটি সংজ্ঞা এ পর্যন্ত জেনে গেলাম, বৃত্ত হলো এই সম্পূর্ণ অঞ্চলটা, এই সম্পূর্ণ অঞ্চলটা বৃত্ত, এবং সেই অঞ্চলের চারপাশে যে লাল বর্ডারটা, এটার নাম হলো পরিধি জেনে গেলাম। এবং এই পরিধি যে বিন্দুকে কেন্দ্র করে আবদ্ধ হয়েছে, এই মাঝখানের বিন্দুটাকে বলা হলো কেন্দ্র। তিনটি সংজ্ঞা আমাদের জানা হয়ে গেল। এবার আসবো ব্যাস, ব্যাস কাকে বলে। বৃত্তের কেন্দ্র ভেদ করে যে সরলরেখা কেন্দ্রের উভয় পাশে পরিধি পর্যন্ত যায়, তার দূরত্বকে ব্যাস বলে। আমরা এটাকে শর্টকাট অন্যভাবেও বলতে পারি, বৃত্তের বৃহত্তম জ্যাকেই বৃত্তের ব্যাস বলে। কিন্তু এই সংজ্ঞাটা যদি আমরা দেই, আমরা পরীক্ষা দিতে পারবো, কিন্তু এখন আমি এটাকে যদি তোমাকে বোঝাতে যাই, এই যে সবুজ রাগের যে লেখাটা সংজ্ঞাটা, বৃত্তের বৃহত্তম জ্যাকেই বৃত্তের ব্যাস বলে, এই সংজ্ঞাটা যদি তোমাদেরকে এখন আমি বোঝাতে যাই, তাহলে আমাকে কিন্তু তার আগে বোঝাতে হবে তোমাদের জ্যাকাকে বলে, জ্যায়ের সংজ্ঞাটা বোঝাতে হবে। এই জন্য জ্যায়ের সংজ্ঞাটাকে আমি একটু পরে বোঝাবো, তার আগে আমি ব্যাস কাকে বলে এটাকে একটু বুঝিয়ে নিই। জ্যা ব্যতীত, এই সংজ্ঞা ব্যতীত অন্যভাবে আমি আমাকে ব্যাসের সংজ্ঞাটা বুঝিয়ে নিই, তারপরে জ্যাতে চলে যাবো এর পরবর্তী প্রশ্নে। দেখো বৃত্তের কেন্দ্র ভেদ করে, এই যে কেন্দ্র,
কেন্দ্র ভেদ করে যে সরলরেখা, এই কেন্দ্র ভেদ করে যে সরলরেখা বৃত্তের উভয় পাশে, কেন্দ্রের উভয় পাশে পরিধি পর্যন্ত যায়, এটাকে ভেদ করে আমার অন্য জায়গায় এখানে আরেকটা চিত্র এঁকে দেখাবো, এই কেন্দ্রকে ভেদ করে একটা সরলরেখা আঁকলাম যেটা এই পরিধি, এ পাশেও পরিধি পর্যন্ত আসলো, যে একটা সরলরেখা পরিধি পর্যন্ত আসে এই রেখাটার দূরত্ব বা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে বলা হয়েছে ব্যাস। আমি সেটাও তোমাদেরকে আরেকটা এটার মধ্যে আর দাগাদাগি করলাম না, কারণ এটা তো আমাদের এই সংজ্ঞার অংশ, আমি এই সংজ্ঞার অংশেও এটাকে আরেকটা চিত্র এঁকে আবার দেখাবো, ঠিক আছে? তাহলে এখানে আমি আরেকবার চিত্রটাকে আঁকি, একে তারপরে এখানে আরেকবার দেখাই। আমার পেন্সিলটা বড় হওয়াতে অনেক সমস্যা হচ্ছে, বারবার হাত ঘুরিয়ে ঘুরিয়ে এই হাত ও হাত দুই হাত দিয়ে আমাকে চিত্রটা আঁকতে হচ্ছে, কিন্তু তোমাদের কিন্তু এটা আঁকতে হবে না, আমি কিন্তু তোমাদেরকে সে টেকনিকটা বলে দিয়েছি যে পেন্সিল অবশ্য অবশ্যই ছোট হতে হবে, তোমার হাত আর ঘোরাতে হবে না। যদি পেন্সিলটা আমার ছোট হতো তাহলে দেখো আমার হাতটা এইভাবে ঘুরে আসতো, এই যে এখানে বেজে গেল না বাজলো, এটা এখান থেকে ঘুরে আমি এখান থেকে এরকম ঘুরিয়ে নিয়ে আসতাম, ঠিক আছে? তোমাদের আমি আরেকটা জিনিস দেখাই, যদি আমার পেন্সিলটা ছোট হতো তাহলে কীরকম হতো, আমি একটা কাটা কম্পাস দিয়ে দেখাই। তো দেখো আমার এই এটা কাটা কম্পাস মনে করো, যদি আমার পেন্সিলটা ছোট থাকতো এখানে তাহলে কিন্তু আমার হাতটা আর ঘোরাইতে উঠাইতে হতো না, এই এই একবার এই যে ঘুরে আসতাম, যতবার ঘোরাতে যাব এখান থেকে এভাবে ঘুরিয়ে নিয়ে আসবো, তখন আমার হাতটা উঠাতে হচ্ছে না, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এই জন্য আমার এখানে পেন্সিলটা বড় হওয়ার কারণে আমাকে কিন্তু বারবার হাতটাকে চেঞ্জ করতে হচ্ছে, তোমরা অবশ্যই অবশ্যই পেন্সিলটাকে ছোট রাখবে। আমি পেন্সিলটাকে এটা বড় রাখছি শুধুমাত্র তোমাদেরকে একটু বোঝানোর জন্য, যেন একটু মোটা দাগে দেখাতে পারি, পেন্সিল দিয়ে দেখাতে গেলে পেন্সিলের দাগগুলো চিকন এবং সেটা বোঝাতে একটু সমস্যাও হয়, এই জন্য আমি ওটা রাখিনি। এখন দেখো এই একটা কেন্দ্রবিন্দু না, আমাকে বলা হয়েছে কি বৃত্তের কেন্দ্র ভেদ করে যে সরলরেখা, এটা তো কেন্দ্র, এই কেন্দ্রের ভেদ করে কেন্দ্র মধ্য দিয়ে আমি একটা রেখা টেনে ফেলি, এই কেন্দ্রের মাঝখান দিয়ে দেখো এই কেন্দ্রকে ভেদ করে একটা রেখা টানলাম, কেন্দ্র ভেদ করে গেছে না, কিন্তু সেই রেখাটাকে বলছে কি কেন্দ্র ভেদ করে যে সরলরেখা, এটা একটা সরলরেখা হয়ে গেলো, যে সরলরেখা কেন্দ্রের উভয় পাশে পরিধি পর্যন্ত যায়, তার মানে এই সরলরেখাটা কোন পর্যন্ত যাবে, একদম পরিধি পর্যন্ত, এই সরলরেখাটা একদম পরিধি পর্যন্ত, অর্থাৎ এই কেন্দ্র ভেদ করে যে সরলরেখা কেন্দ্রের উভয় পাশে পরিধি পর্যন্ত যায়, এটা হলো এ, এটা হলো বি, আর এই যে কেন্দ্র এটা কিন্তু ও বিন্দু ছিল, হলো আমাদের কেন্দ্রবিন্দু, তাই না? তাহলে কেন্দ্র ভেদ করে যে সরলরেখাটা পরিধি উভয় পাশে পরিধি পর্যন্ত যায় এই সরলরেখাটাকে বলা হয় কি ব্যাস। এখন বলবা ব্যাস, একটা বৃত্তের ব্যাস কি খালি একটি থাকে? একটি বৃত্তে আমরা অসংখ্য কোটি কোটি ব্যাস অঙ্কন করতে পারি, প্রচুর ব্যাস হতে পারে। যেমন দেখো আমি এখানে তোমাকে একটা, এবারে আমি এই কলম দিয়ে না এঁকে একটা পেন্সিল দিয়ে দেখাই, যেগুলো আমার ইচ্ছা হলে মুছে দিতে পারবো, তোমাদেরকে বোঝানোর জন্য দেই। মনে করো এই কেন্দ্র ভেদ করে আমি এখান থেকে এ একটা দাগ দিলাম, এটাকে একটা ব্যাস হয়ে গেলো না, কেন্দ্র ভেদ করে তো উভয় প্রান্ত পর্যন্তই গেল। একইভাবে যদি দেখো আমি এখান থেকে আর একটা দিই কেন্দ্র ভেদ করে, এটাও একটা ব্যাস, যদি আমি এখান থেকে এরকম করে দেই এটাও একটা ব্যাস হয়ে গেল, যদি আমি এভাবে দেই এটাও তো একটা ব্যাস হয়ে গেল, এরকম অসংখ্য অসংখ্য, আমার যত খুশি তত আমি ব্যাস বানাতে পারবো। ওকে, তাহলে এগুলি কিন্তু প্রত্যেকটা এক একটা ব্যাস হয়ে গেছে, কিন্তু পরীক্ষার হলে তো তুমি এই চিত্রগুলো কিন্তু দিবে না, এগুলি কিন্তু পরে তোমরা মুছে দেবে, আমি তুমি শুধুমাত্র পরীক্ষাতে একটা ব্যাস দিয়ে দিবে, পরীক্ষা যখন আসলো ব্যাস কাকে বললে তখন লিখবে বৃত্তের কেন্দ্র ভেদ করে যে সরলরেখা কেন্দ্রের উভয় পাশে পরিধি পর্যন্ত যায় তার দূরত্বকে ব্যাস বলে, এই কথাটা দিলে, অথবা এই সংজ্ঞা দিবে বৃত্তের বৃহত্তম যাকেই ব্যাস বলে, ওকে এটা দিলেও হবে, দিয়ে তারপরে নিচে একটা, তারপরে শুধুমাত্র এই বৃত্ত একে এই এবি রেখা টাকবে, এতগুলো আঁকার দরকার, এটা আমি বোঝানোর জন্য আঁকলাম যে ব্যাস সাধারণত একটি হয় না, অসংখ্য ব্যাস আমরা আঁকতে পারি একটি চিত্র থেকে, একটা চিত্রে আমরা অসংখ্য ব্যাস অঙ্কন করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের এখন এই ব্যাস যখন আমরা বানাবো তাহলে এই আমাদের পরীক্ষায় যখন অ্যান্সার করবো তখন কিন্তু আমাদের একটা খালি দাগ দেবো, তখন এতগুলো দাগ দেওয়ার দরকার পড়বে না, ওকে? তখন একটা দাগ দেবো, দাগ দিয়ে আমরা নিচে এই কথাটা খালি লিখে দেবো যে চিত্রে, দেখো লিখবো কি আমরা চিত্রে, এখানে একটা সি বিন্দু দিই অথবা এ বি সি দিয়ে দিলাম, এখানে
ও কেন্দ্র বৈশিষ্ট্য এত কথা না লিখলেও চলতো। এবিসি বৃত্তের এবি একটি ব্যাস, তার মানে এই এবিটাই হলো ব্যাস, ঠিক আছে, এই এবি হলো ব্যাস। এবার আসে যদি ব্যাসার্ধ, ব্যাস যোগ অর্ধ, মানে ব্যাসের অর্ধেক, এটা কি বলা হয় কি ব্যাসার্ধ? তাহলে দেখো এই পুরো ব্যাসের অর্ধেককেই বলা হয় ব্যাসার্ধ, আমাদের সংজ্ঞাগত এভাবে লিখতে পারি। অথবা বলতে পারি কেন্দ্র হতে পরিধির দূরত্বকেই ব্যাসার্ধ বলা হয়। দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা যা দূরত্ব, কেন্দ্র থেকে এ পর্যন্ত কি একই দূরত্ব? না, কেন্দ্র থেকে এ পর্যন্ত একই দূরত্ব, কেন্দ্র থেকে এখানে একই দূরত্ব, সব দিকে কেন্দ্র থেকে যেখানেই যাব আমরা পরিধি পর্যন্ত যতগুলো অঙ্কন করব সবগুলো দূরত্ব কিন্তু একই। কারণ কি, আমরা যখন কম্পাসটা নিয়ে ঘুরাইছি তখন কিন্তু কম্পাসটা ছোটো বড়ো করি নাই, কম্পাসটা একইভাবে রাখছি। আর এ কারণেই এই কেন্দ্র থেকে সম দূরবর্তী অবস্থানে আছে কিন্তু আমাদের এই পরিধিটা, তাহলে সম দূরবর্তী অবস্থানে আছে কেন্দ্র থেকে। আর এ কারণেই তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তার দ্বিগুণকে বলা হয় ব্যাস। আমি এভাবেও তো বলতে পারি, আমি কিন্তু জিনিসগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে ব্যাস কাকে বলে সেটা বুঝতে পারলাম আমরা। কেন্দ্র ভেদ করে যে সরলরেখা পরিধির উভয় বৃত্তের উভয় প্রান্ত, মানে পরিধির কেন্দ্রের উভয় প্রান্ত বরাবর পরিধি পর্যন্ত যায় যে সরলরেখা, ওই সরলরেখার দৈর্ঘ্যকে বা দূরত্বকেই পরিধি বলা হয়। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম, শুরুতে পাইছি আমরা দুইটা সংজ্ঞা, সেটা কী কী? একটা সংজ্ঞা পেয়েছিলাম বৃত্ত কাকে বলে, দ্বিতীয়টা পেলাম পরিধি কাকে বলে, তিন নম্বর পেলাম কেন্দ্র কাকে বলে, চার নম্বর পেলাম ব্যাস কাকে বলে। এবার আসবো আমরা ব্যাস, দেখি এর পরবর্তীতে যে সংজ্ঞাটা আছে সেটি ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি তোমাদেরকে, তারপরেও আমি আবার এটার সংজ্ঞাটাও লিখে রেখেছি, তোমাদেরকে এই সংজ্ঞাটাও আমি একটু বুঝিয়ে দিই। দেখো এখন ব্যাসার্ধ কাকে বলা হয়? ব্যাসার্ধের সংজ্ঞাটা হলো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রেখার দূরত্বকে, ওই যে কিছুক্ষণ আগে বললাম বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। ব্যাস অথবা বলতে পারি ব্যাস এর অর্ধেককে ব্যাসার্ধ বলা হয়। ওকে, তাহলে ব্যাসের অর্ধেক মানেই তো ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক অর্ধ। তাহলে এখানে আমরা এই যদি আসে ব্যাসার্ধ কাকে বলে, তাহলে আমরা এই সংজ্ঞাটা দিব, হয় এই অংশ দেবো আর না হলে নিচের অংশ দেবো, দুইটির যে কোনো একটা। আমি কিন্তু অন্য দুই কালার দিয়ে দুইটি লিখে রাখছি, তোমরা যে কোনো একটি সংজ্ঞা দিলেই হবে, দুইটি দরকার নেই। তাহলে এবার আমি ব্যাসের সংজ্ঞাটা দিলাম, ব্যাসার্ধের সংজ্ঞা দিলাম, আমার কিন্তু এটা উঠে গেছে, এখন আমার কেন্দ্র খুঁজে পাওয়াটাও কঠিন হয়ে যাবে, কেন্দ্রটাও আমি আর খুঁজে পাচ্ছি না, ছিদ্র হয়ে গেলে তাহলে কেন্দ্রটা খুঁজে পাওয়া যেত। তার মানে আমাকে এটা বাদ দিয়ে নতুন করে আরেকটা চিত্র আঁকতে হবে, ওটা বাদ দিয়ে আমি নতুন করে আরেকটি চিত্র আঁকি, একটু ছোট করে আঁকি, ঠিক আছে, ওইটি বাদ, ঠিক আছে। কারণ এই যে পেন্সিল বড় হওয়ার অসুবিধাটা হলো এই, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাকে হাত অদল বদল করে আমাকে চিত্রগুলো অঙ্কন করতে হচ্ছে। এখন দেখো এখানে আমাদের এই যে বিন্দুটা, এটি হলো কেন্দ্রবিন্দু, ঠিক আছে, এখন এটা আমাদের কেন্দ্রবিন্দু ও, আর এখান থেকে আমরা যতগুলো রেখা আঁকবো সবগুলোই ব্যাসার্ধ। কিন্তু এখন আমি পরীক্ষার হলে যখন দেবো, আমার তো আমি বোঝানোর জন্য অসংখ্য চিত্র আঁকবো, একে তোমাদেরকে বোঝাবো, কিন্তু পরীক্ষাতে কিন্তু আমরা সবগুলো দেবো না, পরীক্ষাতে আমরা একটা চিত্র এঁকে দেবো শুধু, অযথা আমরা সব আঁকবো না পরীক্ষাতে, পরীক্ষাতে আঁকবো শুধু এইটুকুই। অর্থাৎ দেখি আমরা এ বি সি আর এটা হলো ও, ঠিক আছে। তাহলে এখন আমরা পরীক্ষাতে সংজ্ঞা দেবো এরকম চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, এবিসি বৃত্তে ও সি, এবিসি বৃত্তে ও সি
হলো ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে তোমরা লিখে দেবে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ও সি হলো ব্যাসার্ধ, এই ও থেকে সি পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি বা ব্যাসার্ধ কাকে বলে সেটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেল তোমরা। এখন তার আশা করি ব্যাসার্ধ সম্পর্কে তোমাদের সমস্যা নাই। এখন একটা চিত্রে বা একটা বৃত্তে কতগুলো ব্যাসার্ধ হতে পারে বলো তো দেখি। এটা কিন্তু সেই আগেরটার মতোই, ব্যাস যদি অসংখ্য হতে পারে ব্যাসার্ধ তো অসংখ্যই হবে। সেটা কিন্তু আমার এরকম আমি স্কেল দিয়ে যত চিত্র আঁকবো, যত চিত্র এই একটা আঁকতে পারি, এই একটা আঁকতে পারি, আমি স্কেল না দিয়ে এমনি হাতে দ্রুত দেখিয়ে দিই, এগুলি সবগুলো এক একটা প্রত্যেকটাই কিন্তু এক একটা ব্যাসার্ধ। ঠিক আছে, কিন্তু পরীক্ষাতে কিন্তু এগুলি একটাও দেবে না, এগুলি সব মুছে দিবে। আবার আমি বোঝানোর জন্য তোমাদেরকে একটা এঁকে দেখাইলাম একটু, আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য এগুলি এঁকে দিলাম। এগুলি কিন্তু কখনোই পরীক্ষার হলে এতগুলো এঁকে দিবে না। অর্থাৎ আমি তোমাদেরকে বোঝালাম এটাই যে একটি বৃত্তের ব্যাসার্ধ হতে পারে অসংখ্য। তাহলে ব্যাসার্ধের সংজ্ঞা দিলে দিয়ে চিত্রটা আঁকবে, এঁকে এটা লিখে দিবে, শেষ। এবার আসবো যে আমি কিছুক্ষণ আগেই তোমাদের ব্যাসের সংজ্ঞার মধ্যে বলছিলাম যে বৃত্তের বৃহত্তম জ্যাকেই ব্যাস বলে, এটা বলছিলাম আমি, তাই না? বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে, এই যেখানে লিখে দিয়েছিলাম বৃত্তের বৃহত্তম জ্যাকেই ব্যাস বলে, তখন বলছিলাম যে কাকে বলে সেইটাই যদি আমি না জানি তাহলে আমি কীভাবে ওই সংজ্ঞাটা দিব। তাহলে সেই সংজ্ঞা দেওয়ার জন্য এখন আমরা প্রস্তুত হই। সেই অনুযায়ী আমি দেখো আমি আরেকটি চিত্র এঁকে ফেলি। এটা হলো আমাদের কেন্দ্র, ঠিক আছে, এই একটু বড় করে দিলাম ফোটাটা যেন তোমাদের ক্যামেরায় দেখতে পাও। এই জন্য এটা হলো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, আর বৃত্তটার নাম দিলাম মনে করো এ বি সি বৃত্ত। এখন এই বৃত্তে যে কাকে বলে, বৃত্তের পরিধির উপরস্থ বা বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর সংযোজক সরলরেখাকে বৃত্তের জ্যা বলে, একেবারেই সহজ সংজ্ঞা। বৃত্তের পরিধির উপর, বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর সংযোজক সরলরেখা, মনে করলাম এ একটা বিন্দু, এ একটা বিন্দু। সংজ্ঞাগুলো তোমরা দেখো, এখানে দেখলে অনেক কিছুই শিখতে পারবে। তাহলে বৃত্তের পরিধির উপর, এই যে পরিধি, এই পুরাটাই কি লাল দাগেরটা পরিধি, সেই পরিধির উপর দুইটা বিন্দু নিলাম মনে করি, এ একটা বিন্দু, এ একটা বিন্দু। এই দুইটা বিন্দুকে আমি যদি যোগ করে দিই, যোগ করে দিলাম, এ একটা রেখা হয়ে গেল না, এই রেখাটার নাম দেবো কি এ বি সি, এখানে অন্য একটা নাম দিই ডিই দিয়ে দিলাম, তাহলে এই ডিই একটি জে, ক্লিয়ার। আবার যদি আমি আরেকটি রেখা আঁকি এরকম সি বিন্দু থেকে, মনে করি এখানে একটা রেখা দিলাম সি এফ বিন্দু, আর একটা দিয়ে দিলাম সি এফ, এটাও একটা জে। আচ্ছা, আবার যদি বলি আমি এ থেকে সি পর্যন্ত একটা রেখা দিয়ে দিই, দেখো তো এই সি থেকে এ পর্যন্ত এটাও একটা কি যায় না। তাহলে এখন আমার প্রশ্নটা কি, বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোজক সরলরেখাকেই এটা কি বলা হয় যে এ থেকে সি, এটাও একটা বৃত্তের পরিধির উপরে বিন্দু, এটাও একটা বৃত্তের পরিধির উপর বিন্দু, তাহলে এই দুইটা বিন্দুকে যোগ করে দিলাম এটাও একটা যে, এটা একটা বৃত্তের এই পরিধির উপরে বিন্দু, এটাও একটা পরিধির উপরে বিন্দু, এই দুটাকে যোগ করে দিলাম এটাও একটা যে। যদি আমি এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু থাকে, এই দুইটা বিন্দুকেও যদি যোগ করে দেই স্কেল দিয়ে, এটাও একটা যে হয়ে যাবে। তাহলে এরকম আমার যেখান থেকে খুশি এখান থেকে এই বিন্দুর সাথে এই বিন্দু, এই বিন্দুর সাথে এই বিন্দু, অসংখ্য যে আঁকতে পারি। তাহলে একটা বৃত্তের যেমন আমি কী কী জানলাম, ব্যাস হতে পারে অসংখ্য, কিছুক্ষণ আগে দেখলাম ব্যাসার্ধও হতে পারে অসংখ্য, জ্যাও হতে পারে অসংখ্য। এখন দেখো যে যেমন এইটা, যে যেমন এখানে আঁকি, এখানে আঁকি, এখানে আঁকি, এখানে আঁকি, অসংখ্য, কিন্তু এই কেন্দ্রের মধ্য দিয়ে যে জ্যাটা গেল, এই জ্যাটাকে তুমি স্কেল দিয়ে মাপো, দেখবে সবচেয়ে বড় যে হবে, কারণ এই জায়গাটা হলো বৃত্তের দূরত্ব সবচেয়ে বেশি।
এর চাইতে একটু দূরে যেখানেই যাবে কেন্দ্র ব্যতীত অন্য যে কোনো বিন্দু দিয়ে যদি আমার একটা জ্যা অঙ্কন করি সেই জ্যাটা কেন্দ্রগামী জ্যায়ের চেয়ে ছোট হবে। আর এ কারণেই বলা হয়েছিল ব্যাসের সংজ্ঞাটা দেখো, বৃত্তের বৃহত্তম জ্যাকেই বৃত্তের ব্যাস বলে। তার মানে আমরা জানি কেন্দ্রের ভিতর দিয়ে যে জ্যাটা অঙ্কিত হয় সেইটি হলো সবচেয়ে বৃহত্তম মানে বড়, আর তাহলে ওই বড়টাকে তো আমরা ব্যাসও বলি। কিছুক্ষণ আগে আমরা ব্যাসের সংজ্ঞা জানলাম যে কেন্দ্রগামী যে রেখা পরিধি পর্যন্ত যায় ওইটার দৈর্ঘ্যকে বা ওইটার দূরত্বকেই ব্যাস বলে। ক্লিয়ার বা? তাহলে এটা হলো ব্যাস, আবার এটা কি আমরা জ্যাও বলি। ওকে, তাহলে আমাদের ব্যাস এটা, এটা আবার জ্যাও। কিন্তু এখন আমরা পরীক্ষাতে যখন আসবে জ্যা কাকে বলে, জ্যায়ের সংজ্ঞা দাও চিত্রসহ, তখন কি আমি এতগুলো চিত্র দেবো, এতগুলো দাগ দেবো? দেবো না। তখন তুমি এই একটা সংজ্ঞা দিলে অথবা এই একটা সংজ্ঞা দিলে, সংজ্ঞা দিয়ে যে কোনো একটা রেখা মনে করো ডি, তাহলে তুমি মনে করো এটা নাই, এই রেখাটা নাই, এই রেখাটা নাই, এই রেখাটা নাই, বোঝানোর জন্য কিন্তু অনেকগুলো দিছি। তাহলে তুমি এখন পরীক্ষাতে শুধু এই ডি ই রেখা দিবে, দিয়ে তারপরে লিখবে চিত্রে এ বি সি বৃত্তের ডিই একটি জ্যা। শেষ, ডিই একটি জ্যা। তাহলে জ্যায়ের সংজ্ঞা হয়ে গেল আমাদের, কিন্তু অলরেডি ছয়টি সংজ্ঞা হয়ে গেল। তাহলে আমরা কী কী সংজ্ঞা জানলাম? আবার একটু পিছন থেকে ফিরে আসি, বৃত্ত, পরিধি, কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, অর্থাৎ আমরা ছয়টি সংজ্ঞা অলরেডি জেনে গেলাম। এরপর এখন আসবো আমরা, দেখো বৃত্তের সাত নাম্বার আরেকটি আসবো আমরা, অর্ধবৃত্ত কাকে বলে। দেখো আমি এটাও সংজ্ঞাটা লিখে রাখছি যেন তাড়াতাড়ি তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে পারি। শুধু দেখো এখন অর্ধবৃত্ত কাকে বলে, অর্ধ মানে কি? অর্ধেক। বৃত্ত মানে কি? বৃত্ত। তাহলে বৃত্তের অর্ধেককে, অর্থাৎ বৃত্তটাকে সমান দুই ভাগে বিভক্ত করলেই ওইটা হয়ে গেল অর্ধবৃত্ত। তাহলে একটা বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করলে যে রেখাটা হয় ওইটা কি বলা হয়? অর্ধবৃত্ত। এখন সেই অর্ধবৃত্ত অঙ্কনের জন্য আমার একটা পদ্ধতি তোমাদেরকে জানা দরকার, তোমাদের একটা সহজ টেকনিক আমরা শিখাইয়ে দিই। দেখো তুমি আগে কি করবা, একটা স্কেল এভাবে ধরবে, ঠিক আছে? তোমাকে পরীক্ষার হলে যেন ভুল না হয় এই জন্য এই পদ্ধতিটা আমি শিখিয়ে দিচ্ছি। একটা স্কেল ধরলে, ধরে স্কেলের যে কোনো একটা বিন্দুতে মনে করো এরকম একটা কম্পাস ধরলাম, ঠিক আছে? কম্পাস ধরে এখন আমরা একটা বৃত্ত এঁকে ফেলি এখান থেকে এই পর্যন্ত। এই পর্যন্ত যখন আঁকলাম তাহলে এইটাই কিন্তু আমার হয়ে গেছে অর্ধবৃত্ত। এটা আঁকার টেকনিকটা, আমরা একটা স্কেল নিব, নিয়ে এটাকে এঁকে ফেললাম মানে একটা বৃত্তের অর্ধেক আঁকলাম। এটাকে যদি এই স্কেলের এই পাশে যদি আরও আঁকি, বাকি অর্ধেক কিন্তু এই পাশে রয়ে গেছে, তাহলে সেই অর্ধেকটা কিন্তু আমি আঁকি নেই, তাই না? তাহলে এখন বলো এটা যে হলো অর্ধেক তার প্রমাণটা কি? আমার এটা তো কেন্দ্র, তাহলে এই কেন্দ্র দিয়ে আমি যদি এখানে একটা ডট ডট দিয়ে দিই এমনি বোঝানোর জন্য, এই কেন্দ্র দিয়ে যদি আমি এখানে একটা রেখা ডট ডট দিয়ে আমি পেন্সিল দিয়ে দিই এরকম, এখানে দাগ দিলাম না, এই কারণেই আমার বৃত্ত তো, তাহলে এই বৃত্তের অর্ধেক অংশ অর্থাৎ দেখো একটা চাঁদা হয়ে গেছে। এই বিন্দু থেকে আমাদের এই যে বৃত্তের যে অর্ধেক অংশ এটি হয়ে গেল আমাদের অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত কাকে বলে? বৃত্তের যে কোনো ব্যাস, বৃত্তের যে কোনো ব্যাস বৃত্তটিকে সমান দুই ভাগে ভাগ করলে এর প্রত্যেকটি ভাগকেই অর্ধবৃত্ত বলা হয়। দেখো এই যে কেন্দ্র, কেন্দ্রগামী যে বৃত্তের পরিধি থেকে যে একটা রেখা, এই রেখাটাকে কী বলা হয়? ব্যাস না? তাহলে এই ব্যাস দিয়ে এই বৃত্তটা অর্ধেক অংশে বিভক্ত হয়ে গেছে, বাকি এই ব্যাসের এই পাশে কি বাকি অর্ধেক অংশ ছিল না? এখন যদি আমার এরকম একটা বৃত্ত থাকতো, সেই বৃত্তের এটা কি একটা ব্যাস না? ব্যাস কি? এই কেন্দ্রের মাঝামাঝি দিয়ে যে রেখাটা যায় এটাকে বলা হয় কি? ব্যাস। তাহলে ব্যাসের এই পাশের অংশ অর্ধবৃত্ত, আবার ওই পাশের অংশ অর্ধবৃত্ত। এখানে প্রতিটি চিত্রে প্রতিটি বৃত্তে অর্ধবৃত্ত থাকে কয়টা? দুইটি। অর্থাৎ একটি আমের অর্ধেক মানে কি? অর্ধেক আম, অর্ধেক আম মানে দুই ভাগে বিভক্ত হওয়া মানেই অর্ধেক বা অর্ধ, ঠিক আছে? তাহলে এটি আমাদের দিয়ে দিলাম, তাহলে এখানে দিয়ে দিলাম একটা এ বিন্দু, এ বি এখানে সি, তাহলে চিত্রে এ বি সি হলো
এই অংশ কিন্তু দিবে না। আবারও বলি, যেটা আমি বোঝানোর জন্য এই দাগটা দিছি, সংজ্ঞা বোঝানোর জন্য, এটা দিলেই কিন্তু তখন হয়ে গেল আবার একটা আরেকটা সংজ্ঞা হয়ে গেল, যেটা তো পরবর্তী বোঝাবো, সেটা হবে বৃত্তাংশ। এখানে দাগ দেওয়া মানেই তখন এবিসি বৃত্ত অর্ধবৃত্ত হবে না, তখন হবে এবিসি এই অংশ দিলে এটা বৃত্তাংশ, মানে বৃত্তের একটা অংশ হয়ে যাবে। সেটা সংজ্ঞা আমি পরে দেখাবো, সংজ্ঞা আছে আমি তোমাদেরকে বোঝাবো। তাহলে চিত্রে এবিসি হলো অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা শিখে গেলাম। ওকে, আবার এই অর্ধবৃত্ত এখন বলবা আমার ওই দিকেই কি খালি হবে? আমার তো অর্ধবৃত্ত অন্যদিকেও হতে পারতো, অর্ধবৃত্ত কিন্তু আমি অন্যদিকেও আঁকতে পারতাম, এইভাবেও আঁকতে পারতাম। তুমি এখানে স্কেলটা নাও, নিয়ে তুমি মনে করো এখানে স্কেলটা নিয়েছো, নিয়ে এখান থেকে তুমি একটা চিত্র আঁকো। এই পর্যন্ত দিয়ে দাও, তাহলে এটাও কিন্তু আমাদের অর্ধবৃত্ত হয়ে গেল, তাই না? তাহলে অর্ধবৃত্ত খালি ওইটাই হবে তা কিন্তু না, এদিকেও তো হতে পারে, তাহলে এটাও একটা অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত কাকে বলে সেই জিনিসটা আমরা বুঝতে পারলাম আশা করি। এবার আসবো আমরা চাপ। তাহলে অর্ধবৃত্তের সংজ্ঞাটা হয়ে গেলো, এবারে 8 নম্বরে আসবো আমরা, চাপ কাকে বলে বা বৃত্ত চাপ কাকে বলে? তার বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুইটি বিন্দুর যে একটা অংশ, দুইটি বিন্দুর মধ্যবর্তী যে অংশ, এই অংশটাকে বলা হয় বৃত্তচাপ। বৃত্তের পরিধির যে কোনো একটা অংশকেই বলা হয় বৃত্তচাপ। তাহলে একটা বৃত্ত এঁকে তারপরে এটাকে আমরা দেখাই, দেখো একটা ছোট করে একটা বৃত্ত এঁকে ফেলি আগে। একটা বৃত্ত আঁকলাম, এটা বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? এই বৃত্তের পরিধির উপর অর্থাৎ পরিধির যে কোনো অংশ, এটা তো একটা পরিধি, সেই পরিধির মনে করি এই অংশ থেকে এই অংশ, এটা হলো এ আর এটা হলো বি, এই এ বিটা, এই যে এ বি অংশ, এই অংশটাই কিন্তু একটা বৃত্তের চাপ, ঠিক আছে? আবার মনে করো এখান থেকে এটা মনে করো সি আছে, তাহলে এই সি থেকে এ পর্যন্ত, এই সি থেকে এ পর্যন্ত এটাও কিন্তু একটা চাপ, তাই না? আবার এই মনে করো এখান থেকে এই পর্যন্ত যদি দেই এবিসি, এখানে মনে করলাম ডি বিন্দু, এটা ই বিন্দু, তাহলে এই ডি থেকে ই পর্যন্ত যে অংশটা এটাও একটা চাপ। মানে বৃত্তের পরিধির উপরের যে কোনো দুইটি বিন্দুর, পরিধির উপরের যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী যে অংশটা, এই অংশটাকেই বলা হয় বৃত্ত চাপ, মানে বৃত্তের এক একটা চাপ, ঠিক আছে? তাহলে এরকম করে চিত্র এতগুলো দেওয়ার দরকার নাই। আমি এখানে কয়টা পার্ট দিয়েছি, কয়টা চাপ দেখাইছি, একটা চাপ দেখাইলাম, দুইটা চাপ দেখালাম, তিনটা চাপ দেখালাম, এখানে আর একটা চাপ হয়ে গেছে, এতগুলো দেওয়ার দরকার নেই। তুমি একটা চাপ আইকা দিবে খালি, পরীক্ষা হলে যখন তোমার সংজ্ঞা আসবে তখন বৃত্তের পরিধির যে কোনো অংশকেই চাপ বলা হয় দিবে, দিয়ে এরকম একটা সংজ্ঞা দিবে, শুধু এগুলো আর কিছুই দিবে না, না দিয়ে শুধু এ আর বি দিবে। তারপরে লিখবে চিত্রে এ বি অংশ। এখানে একটা কাজ ভুল করলাম, চিত্রে পরিধির এ বি অংশ, চিত্রে পরিধির বৃত্তের পরিধির এ বি অংশ হল চাপ, ঠিক আছে? চাপ অথবা বলতে পারি এরকম বৃত্তচাপ, মানে চাপ বলতে তো বৃত্তচাপই, মানে বৃত্তেরই তো একটা চাপ, ঠিক আছে? এখন সেই চাপ আছে আবার দুই ধরনের, এই যে চাপ সেই চাপটা আছে আবার দুই ধরনের। আমরা অর্ধবৃত্ত যেমন বললাম এটাও কিন্তু একটা চাপ হয়ে গেছে, তাই না? এটাও একটা চাপ, সবগুলি কিন্তু চাপ। এখন সেই চাপটা আমরা দুই ধরনের বলতে পারি, এটা যে কোনো ধরনের এগুলো আছে। এবার সেই চাপকে আমরা যদি এই অর্ধবৃত্ত যে আছে, সেই অর্ধবৃত্ত না অর্ধেক, পুরো বৃত্তের অর্ধেকের চেয়েও যদি ছোট অংশ থাকে তাহলে ওইটাকে বলা হয় কি? উপচাপ। আর যদি বৃত্তের একটা চাপ আমি আরও আরও বড় হয়ে একবারে একটা বৃত্তের সামান্য একটু খালি বাদ গেল আর বাকি পুরাটাই রয়ে গেলো, অর্থাৎ অর্ধবৃত্তের চেয়েও যদি বড় থাকে কোনো একটা চাপ, তবে এটাকে বলা হয় অধিচাপ। তাহলে এখানে চাপেরও দুইটি প্রকারভেদ আছে, সেটা হলো
অধিচাপ, আরেকটি হলো উপচাপ। ঠিক আছে, তাহলে সেটা সেই সংখ্যাটাও আমরা দেখে ফেলি। তাহলে এটা আমাদের 8 নম্বরটা হয়ে গেল। আর বৃত্তাংশ, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলছিলাম বৃত্তাংশ বলে আরেকটা সংখ্যা তোমাদেরকে শেখাবো, কিন্তু সেটা শেখানোর আগে সেটা আমি এখানে লিখে রেখেছি 9 নম্বরে, কিন্তু তার আগে আমি 10 নম্বরে 11 নম্বরটা শেখাই, কারণেই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে যেহেতু চাপ শিখাইলাম, তাহলে সেই চাপের সাথে অধিচাপ এবং উপচাপটা আগে শিখিয়ে নেই। যেমন অধিচাপ কাকে বলে, যে চাপ অর্ধবৃত্ত অপেক্ষা বড় তাকে অধিচাপ বলা হয়। দেখো, আমরা একটা অর্ধবৃত্তের চেয়ে বড় একটা চাপ অঙ্কন করব। আমাদের এখানে একটা কেন্দ্র, এটা তো কেন্দ্র, সেই কেন্দ্রের চেয়ে ব্যাস এই একটা চিত্র অঙ্কন করলাম। এখানে আমাদের এই বিন্দুটা হলো বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, তাহলে তোমাকে আগে আমি একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিই। এই কেন্দ্র বিন্দু গামী যে সরলরেখা, এই কেন্দ্রের ভিতর দিয়ে যদি একটা সরলরেখা আঁকা হয়, তাহলে এই কেন্দ্র ভিতর দিয়ে যে সরলরেখাটা আঁকলাম এটাকে কী বলা হয়? ব্যাস। সেই ব্যাসের উপরের অংশ অর্ধেক, এটা কি অর্ধবৃত্ত না? সেই অর্ধবৃত্তর চেয়েও এটা আরও বেশি হয়ে গেছে। তাহলে এটাকে যদি আমি বলি এ, এ বিন্দু, আর এ বিন্দুটা হলো বি, তাহলে এই যে এ বি, এই এ বি অংশটা কি একটা যে চাপ তৈরি হলো, এ বি দিয়ে যে একটি চাপ তৈরি হলো, এই চাপটাকে বলা হয় কি অনেক বড় একটা চাপ, তাই না? তাহলে এ বি সি বৃত্তের, এখানে এ বি আর এখানে একটা মনে করো যে কোনো একটা বিন্দু দিয়ে দিলাম, মনে করো সি, তাহলে এ বি সি বৃত্তের এই এ বিটাই হলো যে চাপটা, এ বি সি একটা অধিচাপ, মানে চাপটা আমাদের কার্সিয়ে বড়, বৃত্তের অর্ধবৃত্তের চেয়ে বড়, আর এই জন্য এটাকে বলবো আমরা অধিচাপ। ক্লিয়ার? তাহলে এখানে আমরা লিখবো চিত্রে এ সি বি অধিচাপ। ঠিক আছে, শেষ। এবার আসবো আমরা উপচাপ কাকে বলে। উপচাপ মানে অর্ধবৃত্তের চেয়ে ছোট চাপ, কি বলা হয় উপচাপ। তাহলে অর্ধবৃত্ত যতখানি কাছে তার সাথে আমরা একটু ছোট করে আঁকি, এটুকু আঁকলাম, আমার কেন্দ্র তো এটা। তাহলে এই যে কেন্দ্রবিন্দুটা আমার, সেই কেন্দ্রবিন্দু, এটা তো কেন্দ্রবিন্দু, তাই না? তাহলে এই কেন্দ্রবিন্দুর ভিতর দিয়ে যদি আমরা একটা সরলরেখা আঁকি, দেখো এখানে যদি একটা সরলরেখা আঁকি, সেই সরলরেখার যে কি আমার কী হয়েছে, চাপটা কি ছোট হয়েছে না বড় হয়েছে? আমার এই পর্যন্ত এই রেখাটা ঘুরে যদি এই পর্যন্ত আসতো, তাহলে ওইটা হয়তো কি একটা অর্ধবৃত্ত হতো। এখন কি অর্ধবৃত্ত হয়েছে? হয় নাই। তাহলে অর্ধবৃত্তের চেয়ে এটা ছোট হয়ে গেছে। তাহলে এ বি, এই যে একটা এ বি অংশ, এখান থেকে এই পর্যন্ত এই অংশটাকে বলা হলো কি উপচাপ, মানে অর্ধবৃত্তের চেয়েও ছোট, আর এই জন্য এটাকে বলা হয় উপচাপ। ঠিক আছে, তাহলে অধিচাপ কাকে বলা হয়, উপচাপ কাকে বলা হয় সেটাও আমরা শিখে গেলাম। তাহলে এখন আমরা এটাকে লিখে দেব চিত্রে এ বি একটি উপচাপ। তাহলে আমাদের অধিচাপের সংজ্ঞাটা হয়ে গেল, উপচাপের সংজ্ঞাটা হয়ে গেল। এবার এখন আমরা আরেকটা জিনিস তোমাদেরকে শিখব, বৃত্তাংশ মানে বৃত্তের অংশ। যেমন কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি একটা চাপ যেটা শিখাইলাম, বৃত্তের পরিধির উপরস্থ যে অংশ, পরিধির উপরস্থ দুইটি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে বলা হয় একটি চাপ। কিন্তু সেই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং তার আয়তনটাকেই বলা হয় বৃত্তাংশ। দুইটি বিন্দুর মধ্যবর্তী অংশকে বলা হয় বৃত্তাংশ। এখন সেই দুইটি বৃত্তের অংশটাকে কিভাবে আমি বুঝাইতে পারি দেখি, এটা আমি বৃত্তাংশ তোমাকে একে বুঝাই।
একবার যদি পেন্সিল সরে যায় তাহলে কিন্তু বৃত্ত আঁকা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য তোমাদেরকে আমি বারবার বলি, পেন্সিল অবশ্য অবশ্যই ছোট হতে হবে, পেন্সিল বড় থাকা মানেই সঠিক মতো কিন্তু মিলবে না, ঠিক আছে? এই জন্য অবশ্য অবশ্যই পেন্সিলটাকে ছোট রাখবে সবসময়ের জন্যই। তাহলে এই একটা বৃত্ত, এখন সেই বৃত্তের যে ও চাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তাংশ বলা হয়। তাহলে এখন যদি আমার মনে করো এখানে একটা জ্যা বানাই দিই, এটা একটা জ্যা, তাই না? এটা একটা জ্যা হয়ে গেল না? তাহলে বৃত্তের এটা এ, এই হলো বি, ঠিক আছে? তাহলে এই এ বি অংশটা, এই এ বি অংশটা কি একটি জ্যা? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বিটা হলো জ্যা। আবার এই এ বি অংশকে আমরা কিন্তু চাপও বলি। তাহলে পরিধির এ বি অংশটাকে বলি চাপ, আর এই অংশটাকে বলি আমরা জ্যা। তাহলে এই জ্যা এবং চাপ এর মধ্যবর্তী যে অঞ্চলটা, এই পুরা অঞ্চলটাকে বলা হয়, মানে এই যে একটা অঞ্চল অংশ, এই ফুল অংশটাকে বলা হয় বৃত্তাংশ। এবার ক্লিয়ার? বৃত্তাংশ জিনিসটা কি? বৃত্তাংশ মানে বৃত্তের অংশ, অর্থাৎ এই পুরা অংশটাকে বৃত্তাংশ। আর সম্পূর্ণ অংশটা, অর্থাৎ এই পরিধির ভিতরে যে পুরা অংশটা এগুলি সহ, এই সম্পূর্ণটাকে বলা হয়েছে কি? এইটুকু প্লাস এইটুকু সবটুকুই হলো বৃত্ত। আর সেই বৃত্তের একটি অংশ মানে যে কোনো একটি জ্যা অঙ্কন করলাম, মনে করো এই একটা জ্যা, সেই জ্যায়ের ভিতরের যে অংশটা জ্যা এবং এটা কি একটা চাপ, এই জ্যায়ের সাথে এই অংশটা যে চাপ, সেই চাপ এবং জ্যা এই দুইয়ের মধ্যবর্তী যে অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয় বৃত্তাংশ, মানে বৃত্তের অংশ। আবার দেখো এই বিন্দু থেকে এই বিন্দুতে যদি আমি যোগ করি, তাহলে এখানে এই অংশটাকেও একটা হলো বৃত্তাংশ। এখান থেকে যদি আমি এই বিন্দুটাকে যোগ করি, তাহলে এই যে অংশটুকু এটুকু একটা বৃত্তাংশ, এরকম অসংখ্য বৃত্তাংশ হতে পারে। তাহলে বৃত্তের অংশ আমরা কি করতে পারি, এখন আমরা যখন পরীক্ষাতে দেবো তখন তো এত এরকম করে আর্ট করে দেবো না আমরা, তখন আমাদের এগুলি সবই বাতিল হয়ে যাবে, অর্থাৎ এগুলি সব আমরা মুছে দিব। কিন্তু আমি তো বোঝানোর জন্য এখন মুছে দিই তোমাদেরকে, একে দেখাইছি, কিন্তু আসল তো পরীক্ষার হলে তোমরা এগুলি একে দেখাবে না, এই অংশগুলো তোমাদের আমি মুছে দিলাম এখন, ঠিক আছে? পরীক্ষাতে তোমরা কীভাবে দিবে এরকমই, শুধুমাত্র চিত্রটাকে এঁকে দিবে, এই চিত্রটা আঁকলে এবি। তাহলে এখন আমরা লিখব চিত্রে বৃত্তাংশ, এখন আমরা এভাবে লিখে দিতে পারি চিত্রে এবিসি, এখানে একটা সি বিন্দু দিয়ে দিতে হবে তাহলে একটি বৃত্তাংশ, কারণ এখানে এবি এটা বললে বোঝায় একটা চাপও বোঝায়, আবার এবি বলতে একটা জ্যাও বোঝায়, কিন্তু এখানে যদি সি সহ দেই তাহলে বুঝবে এ বি সি, মানে এই পুরো অংশটা চিত্রে এ বি সি হলো বৃত্তাংশ। মানে বৃত্তের অংশ শেষ। তার আমাদের কিন্তু ১১টা সংজ্ঞা অলরেডি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখান থেকে আরও দুটি সংজ্ঞা আমরা শিখব, সেটি হলো এই বৃত্তের মধ্যে আর দুইটি সংজ্ঞা আছে। তাহলে আমাদের মোটামুটি বৃত্ত সম্পর্কে মোটামুটি আদ্যপান্ত। আমি তোমাদেরকে বলছি যে এ টু জেড আমরা যা যা জানবো সব কিছুই শিখব, সব কিছু আমাদের জানা হয়ে যাবে আশা করি। সেই দুটি সংখ্যা হলো কোণ, অর্থাৎ বৃত্তের মধ্যেও যে কোণ সৃষ্টি হয় সেই কোণ সম্পর্কে আমরা জানবো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাস ১৯ যারা আসো তাদের কিন্তু বৃত্ত দিয়ে তোমাদের সম্পাদ্য উপপাদ্য থাকে, এবং সেখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে, অর্থাৎ বৃত্তস্থ কোণ আর একটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা কাকে বলে? তাহলে দেখো বৃত্তের দুইটি জ্যা, বৃত্তের যে কোনো দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের পরিধির উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকেই বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত, মানে বৃত্তের অন্তর্লিখিত, অন্ত মানে কি ভিতর, ভিতর লিখিত কোণ বলা হয়। তাহলে বৃত্তের যে কোনো দুইটি জ্যা যদি পরস্পরকে ছেদ করে, দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের পরিধির উপর যদি কোনো একটা বিন্দুতে ছেদ করে, তবে পরিধির উপর যে কোনো একটা বিন্দুতে ছেদ করে, তাহলে এখন আমরা একে দেখি,
কিন্তু একটা বৃত্ত। তাহলে সেই বৃত্তের কেন্দ্রটা কোথায়? এই হলো কেন্দ্র, তাই না? এখন এই পরিধির উপরস্থ যে কোনো দুইটি বিন্দুকে যদি আমরা যোগ করে দিই, দুইটি জ্যা যদি যে কোনো দুইটি জ্যা যদি পরিধির উপরে এই একটি জ্যা মনে করলাম, এই একটা যোগ করে দিলাম, এটা বাহিরে চলে আসছে, ঠিক আছে বাহিরে চলে আসছে, বাহিরে আমি তাহলে অ্যারো দিয়ে দিলাম, তাহলে আমাদের এখান থেকে এই অংশটুকু তো একটা জ্যা। আচ্ছা, এটা যেহেতু বাহিরে চলে গেছে, আমি বাহিরে দিয়ে ফেলছি, তাহলে এটাকে বাহিরেই দিয়ে দিই, সমস্যা কী? তাহলে এটাও কিন্তু একটা বৃত্তের জ্যা, তাই না? তাহলে এই যে দুটি জ্যা এখান থেকে এখান পর্যন্ত, অর্থাৎ এ বিন্দু থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত একটা জ্যা, আবার এ থেকে সি পর্যন্ত কিন্তু আরেকটি জ্যা। তাহলে সেই দুইটি জ্যা যখন পরিধির উপরে একটি কোণ সৃষ্টি করলো, দেখো বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের পরিধির উপর কোনো বিন্দুতে ছেদ করলে, যে যে বিন্দুতে, এ বিন্দুতে ছেদ করলো, এদের মধ্যবর্তী কোণকে, এই জ্যা দুইটির মধ্যবর্তী যে কোণ, এই কোণটাকেই বলা হয় বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? তাহলে বৃত্তের যে কোনো দুইটি জ্যা, আমি যদি ছোট ছোট করে এরকম একটা বৃত্ত আঁকলাম, বৃত্তকে মনে করি এই একটা জ্যা, এই একটা জ্যা, তাহলে এই কেন্দ্রের পরিধির উপরে এই একটা কোণ সৃষ্টি হলো, এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। যদি বলি এই একটা জ্যা, এই একটা জ্যা, এই বিন্দুতে এটা একটা কোণ হলো, এই একটা জ্যা আর এই আর একটা জ্যা, তাহলে এখানে যে কোণ হলো এটাও একটা বৃত্তস্থ কোণ। অর্থাৎ বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে পরিধির উপরে কোনো বিন্দুতে ছেদ করলে সেই ছেদ বিন্দুতে উৎপন্ন কোণকেই বলা হয় বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? তাহলে এখন আমরা লিখবো এটা সংজ্ঞাটা, চিত্রে সংজ্ঞা তৈরি লিখবো, লিখে এরকম চিত্রটা এঁকে দেবো, এঁকে দিয়ে তারপর লিখবো চিত্রে অ্যাঙ্গেল বিএসি, চিত্রে অ্যাঙ্গেল বিএসি বৃত্তস্থ কোণ। শেষ, এবার আসবো আমরা, বৃত্তস্থ কোণ শিখলাম, এবার কেন্দ্রস্থ কোণ, মানে কেন্দ্রস্থ কোণ কাকে বলা হয়? বৃত্তের কেন্দ্রের যদি কোনো কোণ উৎপন্ন হয় তবে তাকে কেন্দ্রস্থ কোণ বলা হয়, এক কথাই বলতে পারি। তারপর এখানে আমরা দেখো সংখ্যাটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে লিখছি, একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে সেই কোণটিকে ওই বৃত্তের কেন্দ্রস্থ কোণ বলা হয়। যে কোনো একটি কোণের শীর্ষবিন্দু মানে মাথা, শীর্ষ মানে কি মাথা, মাথাটা যদি আমাদের কেন্দ্রের মধ্যে অবস্থান করে তাহলেই ওইটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। যেমন একটা চিত্র এঁকে ফেলি আমরা, আবার তাহলে এটা হলো আমাদের কেন্দ্রবিন্দু, ঠিক আছে? এটা মনে করলাম এ বিন্দু, কেন্দ্র ও বিন্দু, ওটা হলো আমাদের কেন্দ্রবিন্দু, ঠিক আছে? তাহলে এই ও বিন্দুতে আমরা যদি এখন একটা চিত্র এঁকে ফেলি, এই একটা রেখা আর এখানে যদি আরেকটি রেখা দিয়ে দিই, এই দুইটি রেখা, অর্থাৎ ও এ এবং ও বি, এই যে দুইটি রেখা, তাহলে এখানে যে একটি কোণ উৎপন্ন হলো কেন্দ্রের মধ্যে, যে কোণ উৎপন্ন হলো এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। ওকে, তাহলে এরকম আমরা অসংখ্য আঁকতে পারি। মনে করো এটি একটি বৃত্ত, এটা কেন্দ্র, সে কেন্দ্র থেকে এইদিকে একটা রেখা দিলাম, এই দিকে একটা রেখা দিলাম, মানে দুইটি, এই যে দুইটি রেখা, এই দুটি রেখার নাম কী বলো তো? এই দুটি রেখারও কিন্তু একটা নাম আছে, যেহেতু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখা এটার নাম আমরা শিখে আসছি ব্যাসার্ধ, তাহলে দুইটি ব্যাসার্ধ, তাই না? কেন্দ্র থেকে দুটি ব্যাসার্ধ যদি অঙ্কন করা হয় সেই ব্যাসার্ধ দুটির অন্তর্লিখিত বা ভিতরে যে কোণটা, এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এই কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন হলো, যে কোণে কোণে একটি কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রে হয় তবে এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে এখন আমরা লিখব চিত্রে অ্যাঙ্গেল এ ও সি বা বি, এ ও
বি একটি কি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। তাহলে আমাদের বৃত্তস্থ কোণ কাকে বলে সেটাও শিখে ফেললাম, কেন্দ্রস্থ কোণ কাকে বলে সেটাও শিখে ফেললাম। এখন তোমাদের আরেকটা জিনিস আছে, সেটা সংজ্ঞাটা আমি লিখি নাই, লেখার দরকার নেই, তারপরেও আমি তোমাদেরকে একটু বোঝাই পরবর্তীতে। যেহেতু এই দুইটি বিষয় বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ ক্লাস 9-10 যারা আসো তাদের জন্য সবচেয়ে বেশি জরুরি, তাদের সম্পাদ্য উপপাদ্যে এগুলি থাকবেই থাকবে। এবং একই সাথে আরেকটি জিনিস থাকে স্পর্শক বলে একটা কথা থাকে, তাহলে বৃত্তের মধ্যে কিন্তু অসংখ্য স্পর্শক হতে পারে। স্পর্শক এবং ছেদক এই দুটি জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি, আমি এখানেই একটা বৃত্ত একে দেখাই দিই। এই বৃত্তটার মধ্যেই অন্য একটা বৃত্ত একেই দেখাই, এখানে আমি অন্য আরেকটা পেজ না গেলাম, এখানেই দেখাই দিই ছোট্ট করে। এটা একটা বৃত্ত, তাই না? এখন এই যে বৃত্তটা আমরা আঁকলাম, এটা হলো কেন্দ্র। এখন এই বৃত্তেরকে স্পর্শ করে যদি কোনো রেখা যায় তবে সেটাকে এই বৃত্তের এই একটা বিন্দু, মনে করো বৃত্তের পরিধির যে কোনো একটা বিন্দুকে স্পর্শ করে এরকম একটা রেখা টানলাম, তাহলে এই পরিধিটাকে ভেদ করে জানাই, পরিধির মাঝখান দিয়ে পরিধিকে স্পর্শ করে গেছে, ছুঁয়ে গেছে, ছুঁয়ে যদি একটা রেখা চলে যায় একদম স্পর্শ করে, এই যেখানে মনে করো এই পরিধিকে একদম ছুঁয়ে একটা রেখা আসলো, তাহলে এই বিন্দুতে এটা কি স্পর্শক, এই বিন্দুতে এটা স্পর্শ করে গেছে, বৃত্তের ভিতরে চলে গেছে এই রেখাটা, এই রেখাটা কিন্তু বৃত্তের ভিতরে যায় নাই, বৃত্তকে শুধুমাত্র ছুঁয়ে গেল একবারে। তাহলে এই যে বৃত্তকে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে এটা কি বলা হয়, এই যে এখানে ছুঁয়ে গেল, তার মানে এটাকে বলা হয় স্পর্শক, তার মানে এই রেখাগুলোর নাম কি বৃত্তের স্পর্শক। এটাও আমি এখানে লিখে দেই, তোমাদের যেহেতু এই সংজ্ঞাটা এখানে দেওয়া হয় নাই, তাহলে এটার নাম হলো স্পর্শক। আর ছেদক কাকে বলে, কোনো একটি রেখা যদি বৃত্তকে ছেদ করে চলে যায়, যেমন এটা একটা রেখা মনে করো বৃত্তকে এই রেখাটাই গেল, তাহলে এটা কি বৃত্তের পরিধিকে ছেদ করে গেছে, তাই না? এই জন্য এটাকে বলা হয় ছেদক, এই রেখাটার নাম হবে ছেদক, মানে ছেদ করে এই বিন্দুতে ছেদ করে গেছে, রেখাটাকে কিন্তু স্পর্শ করে নাই, যদি এখান থেকে শুধু ছুঁয়ে এরকম স্পর্শ করে যেত তবে এটাকে হয়তো স্পর্শক, আর যখনই ভেদ করে গেল তখন এটাকে বলা হয় ছেদক। তাহলে আমরা এখন একটা একটা করে আমি সবগুলোকে সামারিতে চলে যাই। আমরা আজকে কেন্দ্র সম্পর্কে বৃত্ত সম্পর্কে কতগুলো সংজ্ঞা শিখলাম, যা যা শিখলাম সবগুলোরই আমি সারমর্মে এখন তোমাদেরকে নিয়ে যাব। দেখো আমি এখানে সংজ্ঞায় না গিয়ে আমি নতুন একটি পেজ নিই এবং সেখানেই তোমাদেরকে আমি সারমর্মটা দেখিয়ে দিই। এখানে একটা সাদা পেজ নিলাম, এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই একটা বড় একটা বৃত্ত এঁকে তার মধ্যে আমি তোমাদেরকে অনেকগুলো সারমর্ম হিসেবে অনেক কিছু বুঝিয়ে দিই একটার ভিতরে সব কিছু, ঠিক আছে? এই মনে করে একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? এই বৃত্তের যেখানে আমি এটাকে কম্পাসের কাটা অংশে, কাটা অংশটাকে যেখানে রেখেছি, কাটাটাকে, পেন্সিল না, পেন্সিল তো আমার চারদিকে ঘুরে আসলো, পেন্সিলটা যেখান দিয়ে ঘুরে আসলো এটার নাম দিলাম কি আমরা, কি আমরা শিখছি যেটা পরিধি, যা যা শিখে আসছি সেগুলি, এই পেন্সিলটা চারদিকে যেটা ঘুরে আসলো যে বিন্দু দিয়ে সেটার নাম দেওয়া হলো কি পরিধি, আর যে বিন্দুতে আমার কাঁটা পেন্সিল কম্পাসের কাঁটা অংশটা রয়েছে এই বিন্দুটা, এটার নাম কি কেন্দ্র, ঠিক আছে? আমরা যা যা শিখছি, কেন্দ্র শিখলাম, পরিধি শিখলাম, আর এই কেন্দ্র পরিধি নিয়ে এই পরিধির চারপাশটা নিয়ে এই ভিতরের সমগ্র অংশটাকে এই সমতলিক ক্ষেত্রফলটাকেই বলা হয়েছে বৃত্ত, সেটাও আমরা শিখে গেলাম। আমরা কিন্তু কয়টা 13-14টা সংজ্ঞা শিখেছি, তার মধ্যে একটা শিখলাম এখন, হয়ে গেল কিন্তু আমাদের বৃত্ত, পরিধি,
বৃত্ত শিখলাম, পরিধি শিখলাম, কেন্দ্র শিখলাম, ঠিক আছে? এবারে আসবো আমরা কেন্দ্রের মধ্য দিয়ে যদি একটি রেখা চলে যায় পরিধির দুই প্রান্ত পর্যন্ত, কেন্দ্রের ভিতর দিয়ে পরিধির দুই প্রান্ত পর্যন্ত যদি একটি রেখা চলে যায়, সেই রেখাটাকে বলা হয় কি? কেন্দ্রের ভিতর দিয়ে পরিধির দুই প্রান্ত পর্যন্ত যে রেখা চলে যায় সেটার নাম হলো ব্যাস। আমরা যা শিখে আসছি সেগুলি বলে গেলাম। এবারে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে অংশটা আছে অর্থাৎ ব্যাসের অর্ধেক, সেটাকে বলা হয় কি? ব্যাসার্ধ, তাই না? আমরা যা যা শিখছি সবগুলো কিন্তু একটা একটা বলে যাচ্ছি। আমরা শিখলাম কি, তাহলে বৃত্ত, পরিধি, কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ। আবার এই ব্যাসটাকে কিন্তু আমরা পুরা ব্যাসটাকে জ্যাও বলতে পারি, কারণ জ্যা মানে কি? বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোজক সরলরেখাকে, বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোজক সরলরেখাকে কি বলা হয়? জ্যা। তাহলে এখানেও তো দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা, কিন্তু সেই সরলরেখাটা কেন্দ্রগামী হওয়াতে এটাকে ব্যাস বলা হয়েছে, আর এটাকে বৃহত্তম ব্যাস, আর এ কারণে এটাকে বলা হয় আবার জ্যাও বলা হয়। তাহলে জ্যা এটাও জ্যা এটাও জ্যা। তাহলে আমরা জ্যা কাকে বলে সেই সংজ্ঞাটাও শিখে গেলাম। তাহলে আমরা এরপর আর কী কী সংজ্ঞা শিখছি? বৃত্ত, পরিধি, কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা। এরপরে শিখছি আমরা চাপ, অর্ধবৃত্ত শিখছি। এই দেখো, এই কেন্দ্র বরাবর যে দাগটা দিলাম, এই দাগের উপরের অংশ, এই অংশটা কি? একটা অর্ধবৃত্ত। আবার নিচের অংশটাও একটা অর্ধবৃত্ত, অর্থাৎ বৃত্তের অর্ধেক অংশটা কি বলা হয়? অর্ধবৃত্ত। এটাও শিখে গেলাম। এরপরে যে কোনো দুইটি বিন্দুর বৃত্তের পরিধির উপরে যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী এই রেখাটাকেই, এখানে ভিতর অংশ না কিন্তু, এই রেখা, এই যে দুইটি বিন্দুর মধ্যবর্তী যে অংশ রেখাটা, এই রেখাটাকেই বলা হয়েছে চাপ। তাহলে চাপ কাকে বলে সেটাও শিখছি। আর সেই চাপটা যদি আমাদের এখান এইটুকু না হয়ে যদি একবারে অর্ধবৃত্ত, এই যে অর্ধ, এইখানে অর্ধ, সেই অর্ধেকের যদি একটু কম থাকে, অর্থাৎ অর্ধেকেরও কম ওই অংশ যদি থাকে, তাহলে ওইটাকে বলা হয় কি? উপচাপ। উপচাপ কাকে বলে সেটাও শিখলাম। এরপর অধিচাপ কাকে বলা হয়? যদি আমাদের চাপটা মনে করি এখান থেকে এই পর্যন্ত, এই নিচের অংশ বাদ দিয়ে বাকি এই পুরাটাই যদি একটা চাপ হয়, তাহলে এটাকে বলা হয় অধিচাপ। সেটাও আমরা শিখে ফেলছি। এরপরে দেখো, বৃত্তের যে কোনো একটা বিন্দু থেকে, যে কোনো একটা বিন্দু থেকে আমাদের দুইটি রেখা টানলাম, এই একটি রেখা আর একটি রেখা মনে করো এই টানলাম, সেই দুইটি রেখার মাধ্যমে বৃত্তের পরিধির উপরে যে কোণ সৃষ্টি হলো এটাকে বলা হয় কি? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কাকে বলে সেটা শিখছি। এরপর এই কেন্দ্রের সাথে যদি কোনো কোণ তৈরি হয়, কেন্দ্রের সাথে যদি কোনো কোণ তৈরি করা হয় বা কোণ অঙ্কন করা হয়, তাহলে এটাকে বলা হয়, এই যে এই অংশটাকে বলা হয় কি? কেন্দ্রস্থ কোণ। কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা কেন্দ্রস্থ কোণ শিখে ফেললাম। আর কী যেন আমরা শিখছি আরেকটা, মোট 13টা সংখ্যা শিখছি। আরেকটা হলো তাহলে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আরেকটা শিখছি আমরা বৃত্তাংশ ও বৃত্তের যে কোনো একটি অংশ, মনে করি এ একটা বিন্দু, এ একটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দুকে আমরা যদি যোগ করে দিই, যোগ করে দিলে দেখো এটা কি একটা জ্যা হয়ে গেল না? তাহলে এ একটা জ্যা এবং এই অংশ হলো চাপ, জ্যা এবং চাপ এই দুইয়ের মধ্যবর্তী যে অংশ, এই অংশটাকে বলা হয় বৃত্তাংশ, মানে বৃত্তের একটা অংশ। তাহলে এটাও আমরা শিখে গেলাম, অর্থাৎ এখানে আমরা আরও শিখলাম বৃত্তাংশ। লাস্ট একদম সর্বশেষ আমি আরেকটি সংজ্ঞা তোমাদেরকে শিখাইলাম, স্পর্শক কাকে বলে। একটা বৃত্তকে স্পর্শ করে অর্থাৎ ছুঁয়ে যদি যায় কোনো একটি রেখা, এরকম এই যে বৃত্তের এই বিন্দুকে ছুঁয়ে গেল এখানে, তাহলে এটাকে বলা হয় কি? আবার স্পর্শক। তাহলে স্পর্শক কাকে বলে সেটাও আমরা শিখে ফেললাম। তাহলে এভাবে আমরা কিন্তু দেখো এখান থেকে মোট 14টি সংজ্ঞা আমরা শিখে ফেলছি, তাই না? তাহলে 14টি সংজ্ঞায় আমি এখান থেকে সিরিয়ালি আবার লিখে দিলাম, অর্থাৎ আমরা যা যা সংজ্ঞা শিখছি সবগুলোকেই এখানে আমরা সিরিয়ালি আবার এক চিত্রের মাধ্যমে সব কিছু দেখিয়ে দিলাম। এখন একটা কথা আছে, পরীক্ষাতে কিন্তু তোমাদের আসে অনেক সময় একটি বৃত্ত অঙ্কন করে, বিশেষ করে পঞ্চম শ্রেণীতে যারা আছো
তাদের জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু প্রায় বছরই আসে যে একটি বৃত্ত অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো, একটি বৃত্ত অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো, মানে একটা বৃত্ত অঙ্কন করে এর বিভিন্ন অংশ যা যা আছে ওইগুলিকে এক চিত্রের মধ্যে দেখা দেওয়ার জন্য বলে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করবা, এইরকমই একটা চিত্র আঁকবে, একে তার বিভিন্ন অংশগুলোকে দেখিয়ে দিবে। এখন এতগুলো অংশ তোমাদের ফাইভের জন্য উপযোগী না, দরকার নাই, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, তারপরে এগুলি এত কিছু তোমাদের দরকার নাই। সেক্ষেত্রে তোমরা হাতে কোনো কয়েকটি জিনিস খালি দেখাবে। আমি আরেকটি পেজ নিই, যে পেজে আরেকটি চিত্র এঁকে তোমাদেরকে ক্লাস ফাইভের জন্য সেটাকে আমি একটু দেখিয়ে দিই। আরেকবার চিত্র এঁকে তোমাদের পরীক্ষাতে যদি আসে একটি বৃত্ত অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো, যদি আসে সেক্ষেত্রে তোমরা এই কাজটা করবে। এই একটা বৃত্ত অঙ্কন করলে এর বিভিন্ন অংশ শুধুমাত্র তোমাকে চিহ্নিত করতে বলছে, মানে দেখাতে বলছে। তাহলে এটা কি বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, এটা কি কেন্দ্রের ভিতর দিয়ে যেটা যাবে সেটা হলো বৃত্তের জ্যা, আর এটার নাম কি ব্যাসার্ধ, এই কয়েকটা দেখালেই হয় শুধু, তাহলে তোমাদের বেশি কিছু দরকার নাই। তাহলে এটাকে লিখবে এরকম, একে এখানে লিখবে কেন্দ্র, ও এ বি সি, তাহলে লিখবে কি এটা একে, ব্যাস আর কিছু দরকার নাই। তাহলে লিখবে চিত্রে, এরকম লিখে দেবে চিত্রে এ বি সি বৃত্ত ও কেন্দ্র এ বি কি জ্যা, তাহলে এটাকে তোমরা ইচ্ছা করলে জ্যা লিখেও দিতে পারো এখানে, আর ও সি ব্যাস, ও সিটা হলো ব্যাসার্ধ, এখানে তোমরা ইচ্ছা করলে লিখেও দিতে পারো ব্যাসার্ধ, আর এই পুরাটা এ বিটা হলো এ বিটা, ও এখানে এ বিটাকে জ্যা না লিখে এক কাজ করি, এখানে জ্যা না লিখে এ বিটাকে লিখি আমরা ব্যাস, এটা জ্যাও কিন্তু, তারপর আমরা জ্যা না লিখে এখানে লিখবো ব্যাস, ঠিক আছে, আর জ্যাটা আরেকটা জ্যা এঁকে দিই নতুন করে, মানে একটা ভিতরে দুইটা না দেখে আলাদা আলাদা এ বি সি, এখানে ডি ই দিয়ে দিলাম, এবারে দাও ডি ই সমান সমান জ্যা, আর এই বি সি, বি সি হলো চাপ, বৃত্তের চাপ, এই তো এই কয়েকটা জিনিস দেখাই দিলেই যথেষ্ট। এটা হলো ক্লাস ফাইভের জন্য, ফাইভে যারা আছো তাদের তোমাদের কিন্তু পরীক্ষাতে এরকম আসে যে একটি বৃত্ত অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। এবারে ফাইভের জন্য এটা হলো, এবারে যদি আমি বড় ক্লাসের জন্য ক্লাস নাইন টেন তোমাদের যদি আসে যে একটা বৃত্ত অঙ্কন করে এর যত অংশ আছে সব অংশগুলোকে একসঙ্গে দেখাও, তাহলে আমরা সর্বশেষ তোমাদেরকে দেখো আমি একটা তৈরি করে রেখেছি, এটা আমরা দেখিয়ে দিতে পারি কত সুন্দরভাবে তোমরা সবগুলো অংশ একটার ভিতরে পেয়ে গেছো। এখানে কিন্তু আর আমার এখন কোনো কিছুই বোঝানোর দরকার আছে বলে মনে করি না, সবগুলোই তোমরা দেখতে পাচ্ছ। এই পুরাটা কি বৃত্ত, আর এই লাল দাগের সম্পূর্ণ অংশটাই হলো পরিধি, আর এ থেকে এ পর্যন্ত এইটুকু একটা চাপ, অসংখ্য চাপ আছে আমি একটা দেখাইছি, এই পুরাটা হলো ব্যাস, এটা হলো কেন্দ্র, আর এই কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন হয়েছে এই রেখা, এই রেখার মাধ্যমে সেটা কেন্দ্রস্থ কোণ, আবার এই বৃত্তের পরিধির সাথে যে কোণ উৎপন্ন হয়েছে এটাকে বলা হয়েছে বৃত্তস্থ কোণ, আর ও থেকে ই পর্যন্ত এই পুরাটাকে কি বলা হয় ব্যাসার্ধ, আর সিডি এটাকে আমরা বলছি কি জ্যা, আমি কিন্তু যতগুলো সংখ্যা ওই যে ১৩টি সংখ্যা এখানে বলে আসি ১৩টি বা ১৪টি সবগুলোই কিন্তু এখানে এক চিত্রের মাধ্যমেই উপস্থাপন করেছি। তাহলে তোমাদের আশা করি বৃত্ত সম্পর্কে আদ্যপান্ত তোমাদের আশা করি সবাই বুঝতে পেরেছো, তোমাদের ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত প্রত্যেকের জন্য বৃত্তের যে প্রয়োজনীয় বিষয়গুলো সবগুলোই একটি একটি করে আমি সব তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি সবাই দেখেছো। তোমাদেরকে আশা করি এটিকে একটি এই পুরো লেকচারটি তোমরা যদি সুন্দর মতো করে দেখো তাহলে তোমাদের অনেক বেশি উপকার হবে, এবং তোমরা জীবনে বৃত্তের কোনো ধরনের সমস্যায় আশা করি আর পড়বে না, সমস্ত সমস্যায় তোমাদের আশা করি বৃত্ত সম্পর্কিত সমস্ত সমস্যায় সমাধান হয়ে যাবে। তাহলে দেখো এই একটি আমরা দেখলাম বৃত্ত এবং পরিধি,
তারপর দেখলাম কেন্দ্র এবং ব্যাস, তারপর দেখলাম আমরা ব্যাসার্ধ এবং জ্যা, তারপর দেখলাম অধিবৃত্ত এবং চাপ বা বৃত্তচাপ, এরপর আসলো বৃত্তাংশ, অধিচাপ এবং উপচাপ, তারপর আসলো আমাদের বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কে ধারণা। এর পরবর্তীতে আমি তোমাদেরকে একটি চিত্র অঙ্কন করে যা যা ওখানে করলাম সবগুলোকে আবার একসঙ্গে এখানে দেখিয়ে দিয়েছি, এবং একই সাথে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের জন্য যদি আসে একটি বৃত্ত অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো, সেক্ষেত্রে আমরা এটা অঙ্কন করে এভাবে দেখিয়ে দেবো সেটাও দেখিয়ে দিলাম, এবং সর্বশেষ তোমাদের একটি বৃত্তের যতগুলো অংশ আমরা শিখলাম সবগুলোকেই এখানে এই চিত্রে এখানে দেখিয়ে দিলাম, সেগুলি সবই তোমরা আশা করি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।